খাবার সরবরাহ কোম্পানি জোম্যাটো তার শেয়ার হোল্ডারদের খুব বড় ঝটকা দিয়েছে। জোম্যাটো তার সর্বকালের হাই 65% থেকে নিচে নেমে গেছে, আর এর ফলে তার শেয়ার হোল্ডারদের 27,820 টাকা লস হয়েছে। জোম্যাটো শেয়ার শুক্রবার 52 সপ্তাহের নিচের স্তর 57.65 টাকায় চলে এসেছে। বাজার শুরুর কয়েক ঘন্টার মধ্যেই 6% নিচে নেমে গেছে। এই সময় বিএসআইএ জোম্যাটোর দাম 58.30 টাকা আছে। শুক্রবার জোম্যাটোর মার্কেট ভ্যালু কমে 45,381.69 কোটিতে চলে এসেছে, যেটা কিনা লিস্টিংয়ের পর সবচেয়ে কম। এই নভেম্বরে 1,33,144.38 কোটি টাকার পিক ক্যাম্প থেকে 87,732.69 কোটি টাকা কম আছে। নভেম্বর 2021-এ জোম্যাটো স্টক 169.10 টাকার সর্বকালের সবচেয়ে হাই স্থানকে ছুঁয়েছিল। জোম্যাটো 2022-এ এখনও পর্যন্ত অর্ধেকের বেশি ভ্যালু কম করে ফেলেছে। কিছুদিন আগে বোফা সিকিউরিটি জোম্যাটোর রেটিংকে বাই থেকে কমিয়ে নিউট্রাল করে দিয়েছে, আর টার্গেট প্রাইসকে 115 টাকা থেকে 80 টাকা করে দিয়েছে। ব্রোকারেজের মতে স্টক রাইজিং ইন্টারেস্ট রেট সেনারিওতে নিবেশক রাজস্ব বৃদ্ধি করা বাদ দিয়ে প্রফিটেবিলিটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর জোম্যাটো লসে চলা কোম্পানি যে কিনা রেভিনিউর দিকে নজর দিয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে। থ্যাংক ইউ।